মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডায়মন্ড, তোমার কিচ্ছু হতে দেবো না, আমি হব তোমার জীবনের নির্বাহ। সেই চেনা স্পর্শ, ওই চোখ দুটো খুব চেনা। ডায়মন্ড, ওই চোখ দুটো আমার কেন খুব চেনা লাগলো, কে ছিল কালো কাপড়ে মুখ ঢাকা লোকটা? বাড়াবাড়ি বাড়াবাড়ি, তোর সবটাতে বাড়াবাড়ি করা অভ্যেস ডায়মন্ড। আরে বাবা, তুই একটা মেয়ে মানুষ, সেটা তুই ভুলে যাস না। কে না কে বাড়িতে এসেছে, সে চোর না ডাকাত না গুন্ডা, তুই কিচ্ছু ভাবলি না, তুই তাদের সঙ্গে মারপিট করতে চলে গেলি। বিশাল বড় মস্তান হয়েছিস তুই নাকি, হ্যাঁ বিশাল বড়। আরে বাবা, তুই ওদের সঙ্গে মারপিট করে পারবি? ওদের কাছে বন্দুক ছিল, বন্দুক, তোকে যদি গুলি করে দিত তুই তো মরে যেতিস ডায়মন্ড। জানিস তুই তোকে ছিড়িস দাদা, ওর সবটাতে বাড়াবাড়ি, একটা অঘটন না ঘটালে ওর শান্তি হয় না। লোকের সামনে মহান হতে হবে না, এটাই তো ওর কাজ। আসলে কি জানিস তো দাদা, মনে হলো এরা বোধ হয় কোন সরকারি অফিসে টফিসে চাকরি করে। এরা যে চোর গুন্ডা হতে পারে এ তো আমি ভাবতেই পারছি না। ওই চোখ দুটো আমি কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছিল। কার চোখ? মনে হচ্ছে আমি তার সঙ্গে কথা বলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।